গাজী আশরাফ হোসেন লিপুর নির্বাচক প্যানেলে আসাটা অবাক করেছে এমন মন্তব্য করেছেন বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন। এর আগে কখনো নির্বাচক হওয়ার দৌড়ে লিপুর নামই শোনেনি বলে জানিয়েছেন তিনি। সেই সাথে নতুন নির্বাচক প্যানেলকে মাঠে বসে খেলা দেখে দল নির্বাচনের পরামর্শ দিয়েছেন সুজন। খালেদ মাহমুদ সুজন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন ভাইস চেয়ারম্যান, অথচ তিনি জানতেনই না নির্বাচক প্যানেলে আসছেন গাজী আশরাফ হোসেন লিপু। অন্য আট দশ জনের মতো বিষয়টি বেশ অবাকই করেছে বিসিবির এই পরিচালককে। বাতাসে অনেক নামই ভাসতেছিল, অনেক কিছুই ভাসতেছিল, গুঞ্জন ছিল, এটা খুবই আমার জন্য খুবই মানে সত্যি কথা বলতে গেলে এই জন্য সারপ্রাইজিং। আমি ক্রিকেট অপারেশনের ভাইস চেয়ারম্যান, কিন্তু আমি জানি না আসলে এই ব্যাপারে কোনো কিছু, এটাও একটা খুব সারপ্রাইজিং আমার জন্য আসলে। তবে সাবেক এই ক্যাপ্টেন কেমন করবেন সেটি নিয়ে এখনই মতামত দিতে চান না সুজন। লিপুর ক্রিকেট বিচক্ষণতা নিয়েও প্রশ্ন নেই বলে জানিয়েছেন এই পরিচালক। ডেফিনেটলি ওনার ক্রিকেট মেধা, বিচক্ষণতা, বুদ্ধি নিয়ে কোনো প্রশ্নই থাকতে পারে না, দ্বিমত কাউরই থাকতে পারে না। উনি ইয়াংদেরকে সেভাবেই সাপোর্ট করেছেন, আমি মনে করি রাজ্জাক হান্নানকেও সেভাবেই উনি গুছিয়ে নেবেন, কোনো অসুবিধা হবে না। এবং ওনারাও রাজ্জাক হান্নানের জন্য ভালো, ওনার মধ্যে কিন্তু সিনিয়র মানুষ আছে, ওনার থেকে অনেক কিছু শিখতেও পারবে, সেটা একটা বড় ব্যাপার হবে। সাবেক নির্বাচক মিনহাজুল আবেদিনকে বলছেন আনলাকি, আর হাবিবুল বাসারকে প্রধান নির্বাচকের জন্য ডিজার্ভিং ভেবেছিলেন সুজন। নান্নু ভাই ওয়াজ ভেরি আনলাকি, যে আমি বলবো যে একজন ফর্মার ক্যাপ্টেনকে যেভাবে মানুষ বিব্রত করেছেন, এটা আমি সত্যি কথা বলতে গেলে আমি এটা মেনে নিতেই পারি না। সুবন অবশ্যই ডিজার্ভ করে, বাংলাদেশ টিমের ক্যাপ্টেন ছিল, সাকসেসফুল ক্যাপ্টেন ছিল, এত বছর এই টিমের সাথে মানে কাজ করেছেন, তো আমার তো মনে হয় আমি আশা করেছিলাম হয়তো ওই চিফ সিলেক্টর হবে। নতুন নির্বাচক প্যানেল, সামনে টি টোয়েন্টি বিশ্বকাপের মতো নতুন চ্যালেঞ্জ, সেখানে কতটুকু উতরে যেতে পারবে এই কমিটি সেটাই এখন দেখার বিষয়। লিপু ভাই প্রফেশনালি ওভাবেই কাজ করবেন, আই বিলিভ যে উনি সঠিকভাবে নেতৃত্ব দিবেন সিলেকশন প্যানেলকে। মামলা রশিদ, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।